আসসালামু আলাইকুম। দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। দর্শক, বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম আমাদের আলোচকদের কাছ থেকে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির অবস্থান নিয়ে। আমরা এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে চলে যাই। বাংলাদেশের কয়েকটি বিষয় আছে, সেটা আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে শুনব। আজকের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখন টক অব দ্য কান্ট্রি, সেটা হচ্ছে বর্তমানের বিএনপির মুখপাত্র বলা যায়, যিনি হচ্ছেন আসাদুজ্জামান খান রিপন এবং আওয়ামী লীগের শেখ সেলিম, ওনারা দুজনেই জাসদের অবস্থানটা নিয়ে একটু পরিষ্কার করার জন্য জাসদকে অনুরোধ করেছেন যে 75 সময়ে 15ই আগস্ট বা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অবস্থানে বিরোধী দল হিসেবে বা জাসদ হিসেবে বা বঙ্গবন্ধুর সাথে তাদের সম্পর্ক বা বিরোধী দল হিসেবে তাদের অবস্থান, এই বিষয়গুলো পরিষ্কার করার জন্য। কারণ একজন এখনকার প্রজন্মও কিন্তু তখন তৎকালীন জাসদের অবস্থানটা পরিষ্কারভাবে জানে না। এবং এখানে বর্তমান সরকারের একজন মন্ত্রীর কথাও অনেকে বলছেন যে তার 15ই আগস্টের সেই বঙ্গবন্ধু যে সময় নিহত হয়েছিলেন সেই সময়ে তার অবস্থানটা কি ছিল। শামীম ভাই, যদি আপনি আপনার থেকে শুরু করি, আপনার থেকে আমরা একটু শুনতে চাই, মানে আপনি তো অনেক বাংলাদেশের পলিটিক্সের সাথে কিছুটা জড়িত আমি জানি, তো আপনি সাংবাদিক হিসেবে আমাদেরকে একটু বলেন, তাহলে হয়তো আপনি নিরপেক্ষভাবে কথাটা বলতে পারবেন। আসলে জাসদের অবস্থানটা পরিষ্কার করার কোনো বিষয় না। জাসদ কি করেছে সেটা সে সময়কার মানুষ দেখেছে, পত্র পত্রিকা বা বিভিন্ন আর্কাইভ খুঁজলেই তাদের সেই সময়ের কর্মকাণ্ড মানুষ জানতে পারবে। সদ্য স্বাধীন বাংলাদেশে জাসদ ছিল বিরোধী দল এবং তাদের যে দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল একটা সদ্য স্বাধীন দেশে একটা শক্তিশালী বিরোধী দল হিসাবে, তারা সরকারের সমালোচনা, সরকারের নীতিগুলা শুধরে দেওয়ার চেষ্টা করতে পারত, সরকারের সহযোগী হিসাবে কাজ না করতে পারলেও তারা অনেক বিষয়ে এক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারত, কারণ তারা অনেকেই বঙ্গবন্ধুর কাছের লোক ছিল। কিন্তু তারা সেই বিরোধী দল হিসাবে তাদের দায়িত্ব বিন্দুমাত্র পালন করতে পারেনি। তারা তখন গণবাহিনী তৈরি করলো, তারা সশস্ত্র সংগ্রামের পথ ধরল এবং সেই সশস্ত্র সংগ্রামের পথ এমনভাবে তারা বিভ্রান্ত হলো সেটা গণ ডাকাতিতে রূপান্তরিত হলো। বিভিন্ন জায়গায় খুন, হত্যা, রাহাজানি, আওয়ামী লীগের এমপিদের খুন, এটা তো আর রাজনীতি রয়ে নাই, এটা রাজনীতির অনেক বাইরে চলে গেল তাদের সেই রাজনীতি, মানে সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তারা সরাসরি সন্ত্রাসের পথ গ্রহণ করলো। সেই বাস্তবতায় কি রক্ষী বাহিনী গঠিত হলো? সেই বাস্তবতায় রক্ষী বাহিনীর বিষয়টা হচ্ছে যখনই একটা দেশে সন্ত্রাস মাথা জাড়া দিয়ে উঠবে তখনই মূল বাহিনীগুলা তাদের মূল দায়িত্বের পাশাপাশি আরও কিছু দায়িত্ব পালন করতে হয় এই সন্ত্রাসবাদ দমন করতে। তখন একটা বাহিনী সরকার গঠন করলো, রক্ষী বাহিনী, সেটা তারা ওই যে সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদ দমন করা। তখন 28 জন এমপিকে হত্যা করেছে এই জাসদ নামক সংগঠনটি। হত্যা করার কারণে সে সময়ে যে একটা অস্তিত্বশীল পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের সুযোগ নিয়েছে 71-এর পরাজিত শত্রুরা। তো আমরা কি বলবো যে এই পরিবেশটা সৃষ্টি করে দিয়েছে এই জাসদ। তাহলে আমি আপনি কি আমাকে একটু বলবেন শামীম ভাই, তাহলে জাসদ কি করে আজকে আওয়ামী লীগের ছত্রছায়ায় এত নিরাপদে থাকে? এখন আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা নিরাপদে আছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে কি আজকে 40 বছর পর তারা সেই রাজনীতির সেই অবস্থান থেকে তারা সরে এসেছে। এবং সেই সময়ের পর জিয়াউর রহমানের সময়ে জাসদের যারা সন্ত্রাসের রাজনীতির সাথে জড়িত ছিল অনেকেই হত্যার শিকার হয়েছে, সেটা আইনের দিক থেকে হয়েছে, বেআইনিভাবেও হয়েছে, অনেক খুনের শিকার হয়েছে, পরে অনেকেই আত্মসমর্পণ করেছে। আপনারা বিভিন্ন সময়ে যে জাসদ ছাড়াও বিভিন্ন বাহিনী তৈরি হয়েছে, সন্ত্রাসী বাহিনী, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, পশ্চিম বাংলা কমিউনিস্ট পার্টি, এই সব নকশাল টকশাল এই সব সন্ত্রাসী বাহিনীরা বিভিন্ন সময়ে, এমনকি সর্বশেষ 96 সালের আওয়ামী লীগ সরকারের আমলেও একটা বিরাট অংশ অস্ত্র সমর্পণ করেছে। তো এই যে ধারাবাহিকতায় এরা কিন্তু সব জাসদ থেকে ভেঙে অনেকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইনভলভ হয়েছিল। যারা সরাসরি সন্ত্রাসীর সাথে ইনভলভ হয় নাই এরা এই জাসদটা টিকিয়ে রেখেছিল, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, এবং এখানে জাসদ যারা তৈরি করে অনেকেই কিন্তু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সাথে ইনভলভ। সেই থেকে মনে করেন আপনি হাসানুল্লাহ খিনু, আসম রব, এরা কিন্তু
আমাদের মুক্তিযুদ্ধে সংগঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং এরা আমাদের বীরদের একজন। তাহলে আমি আমি যদি এই এই প্রসঙ্গে যদি আমি একটু ব্যারিস্টার তারেক চৌধুরী এবং সম্পাদক বাংলা পোস্টের, আপনি কি একটু বলবেন না যে নামগুলোর কথা বললেন কিছুক্ষণ আগে শাহ শামীম, শেখ হাসিনা কিন্তু ক্ষমতার খেলায় খুব পাকা খেলোয়াড়। আরো যদি 50 বছর পরে যদি বাংলাদেশের ইতিহাস লিখতে হয় ক্ষমতা মানে দখলের জন্য মানে কিভাবে থাকতে হয় মানে গুড প্লেয়ার হিসেবে শেখ হাসিনার নাম কিন্তু উজ্জ্বল থাকবে যে কিভাবে ক্ষমতায় থাকতে হয় কার সঙ্গে আঘাত করতে হয়। আমাদের জাতির দুর্ভাগ্য জাতির জনকের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারাও আজকে মন্ত্রিসভায়, জাতির জনকের বিরুদ্ধে যারা মানে কটূক্তি করেছে তারাও আজ মন্ত্রিসভায় এবং জাতির জনকের কন্যার নেতৃত্বে, এটাই আমাদের আমাদের দুর্ভাগ্য। কারণ আপনি দেখবেন আমরা ইতিহাস থেকে বলি, এটা আমার ব্যক্তিগত কথা নয়, 15ই আগস্টে যারা ট্যাঙ্কের উপর নাচানাচি করেছে, যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে যারা ডুগডুগি বাজাতে চেয়েছে, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় এটা চিন্তা করতো মানে নিজের মাথা হেঁট হয়ে যায় কীভাবে সম্ভব, জাতির জনকের কন্যার মন্ত্রিসভায় তারা স্থান পায় কীভাবে, এটা কি ক্ষমতার মুহে না অন্য কিছু। এই কারণেই এখন দেখবেন এখন কথাগুলি কেন বেরিয়ে আসতেছে, আপনি দেখবেন জেনারেল শফিউল্লাহ এবং শেখ সেলিমের বিরুদ্ধে একে অপরে বলতেছেন, শফিউল্লাহ বলতেছেন যে শেখ সেলিম বঙ্গবন্ধু হত্যা না হলে কেন তিনি কিনি মানে মার্কিন দূতাবাসে গেলেন, শফিউল্লাহর বিরুদ্ধে বলতেছে কেন মানে শেখ সেলিম বলতেছে কেন শফিউল্লাহ আসতেছেন না। এখন এই কথাগুলো কিন্তু ইনুসের মানে ইনুর ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল, এই ধরনের কথাবার্তা কিন্তু শেখ সেলিমের কণ্ঠ থেকে আসতেছে, কেন আসতেছে ইন্টারনালি এগুলি এখন যেটা হচ্ছে সবাই এখন মানে পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে পারতেছে না, এখন যে যার বিরুদ্ধে বলতে মানে বলার জন্য একে এক বলে যাচ্ছে, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। এবং সেই সময় যা হয়েছে সেটা কেউ ক্ষমতা থাকার স্বার্থে এখনও কেউ পুরোপুরি বলতে রাজি নাই, এখন ইন্টারনালি কনফ্লিক্ট শুরু হয়েছে ইন্টারেস্ট নিয়ে, তখনই কিন্তু একে বের হয়ে যাচ্ছে। এবং যারা ছিল আমার মনে হয় এখন শেখ হাসিনার খাত অনেক শক্তিশালী, সে মানে যেটা মানে একটা ভালো ফেয়ার নির্বাচনের মাধ্যমেই হোক আর ফেয়ার নির্বাচন ছাড়াই হোক মানে সাংবিধানিক মানে ধারাবাহিকতা রক্ষার খাতিরেই হোক অনেক শক্তিশালী। শেখ হাসিনার উচিত যারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল, যারা বঙ্গবন্ধুকে বিভিন্ন ধরনের কটূক্তি করেছে, তাদেরকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া এবং তাদের বিচারের আওতায় যেভাবে তিনি মানে বঙ্গবন্ধু হত্যাকে বিচার করেছেন মানে ওয়ার ক্রাইম নিয়ে অনেক প্রশ্ন আছে, তারপরেও তো বিচারের উদ্যোগ নিয়েছেন, যারা রয়েছে তাদেরকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া, এবং যেটা বলা হচ্ছে একমাত্র বামদের কুযুক্তির কারণেই আজকে বাংলাদেশের গণতন্ত্রের এই বেহাল অবস্থা। এই তারেক চৌধুরীর যে বক্তব্যটি রাখেন সে খুব জ্বালাময়ী, অনেকটা হয়তো খেপে গেছেন তিনি, আপনি কি বলবেন যে তারেক চৌধুরী যে কথাটা বললেন যে এদেরকে বের করে দেওয়া উচিত বঙ্গবন্ধুর হত্যার পরে যারা এটা নিয়ে আনন্দ ফুর্তি করেছে? একজন একজন সংবাদকর্মী হিসাবে আমরা যে ঘটনাটা ঘটে সেটা আমরা সংবাদপত্রের পাতায় তুলে দেই এবং আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্লেষণ করা। এই ঘটনা হচ্ছে এই যে নিউজগুলা আজকে খুব সরব যে হাসানুল্লাহ ইনু বা অন্যান্য যে নেতৃবৃন্দ প্রশ্ন তুলছেন, সেই প্রশ্নগুলো কিন্তু পত্রপত্রিকায় বিভিন্নভাবে আসছে। এখন আওয়ামী লীগ হচ্ছে একটি গণমানুষের দল, এটা পরমত সহিষ্ণু দল এবং পরের মতে মতকে সম্মান দিতে জানে বলে এই সংগঠন। আপনার খুবই ভালো কথা বলেছেন পরমত সহিষ্ণু। আপনি জানেন কদিন আগে একজন সাংবাদিক প্রবীর চৌধুরী প্রবীর শিকদার, যার পরিবারের 14 জন মতান্তরে 15 জন সদস্য সেই স্বাধীনতা যুদ্ধের সময় নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন, তিনিও রাজাকারদের বিরুদ্ধে লেখার কারণে তিনি অনেক জনপ্রিয় হয়েছেন এবং নিজে অনেকভাবে নিগৃহীত হয়েছেন। সাম্প্রতিক সময়ে একেবারে প্রধানমন্ত্রীর আত্মীয়ের বিরুদ্ধে যে কথাটা সরাসরি যায় এই জন্য তার উপর যেই ধরনের নির্যাতন হয়েছিল সেটাও কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আপনি কি কিছু বলবেন এই বিষয়টা নিয়ে? প্রবীর শিকদার সম্পর্কে আমি একটু বলতে চাই, উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একজন প্রথম সারির কলম সৈনিক, উনি জনকণ্ঠে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে লিখেই কিন্তু একজন জনপ্রিয় সাংবাদিক হিসাবে বাংলাদেশে তার পরিচিতি অর্জন হয়েছে এবং এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তার লেখালেখির কারণে তার উপর বোমা হামলা হয়েছে, সেই বোমা হামলায় তিনি একটি পা হারিয়েছেন, তার একটি হাত অচল।
মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপনি সাংবাদিক বলেন, সাধারণ কৃষক বলেন, শ্রমিক বলেন, এমনকি রাজনীতিবিদরা একেবারে প্রথম সারির রাজনীতিবিদরা তার প্রতি খুবই সহনশীল, তার প্রতি খুবই আবেগপ্রবণ। আর তার প্রমাণও আপনারা পেয়েছেন, উনি যখন এই হাত এবং পা হারিয়েছেন তার চিকিৎসা করেছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে এসেছেন। এই একজন সাংবাদিকের পক্ষে কিন্তু এত পয়সা খরচ করে, এত ব্যয়বহুল চিকিৎসা করে বেঁচে থাকাই সম্ভব হতো না যদি বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে না থাকতেন। তারপর কি হলো আমরা দেখলাম যে আরেকটা স্ট্যাটাস তিনি দিয়েছেন একজন মন্ত্রীর বিরুদ্ধে, সেই মন্ত্রী শেখ হাসিনার পরিবারের আত্মীয়। এখন বিভিন্ন লোক দাবি করতেছে যে এই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আমরা দেখলাম যে ওই মন্ত্রী কিন্তু প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা করেননি, মামলা করেছে আরেকজন ইন্টারেস্টেড হয়ে, আরেকজন এই যে আমাদের দেশে কিন্তু প্রবীর সিকদার নিজেও কিন্তু মামলা করতে গিয়েছিলেন। কিন্তু প্রবীর সিকদার আপনি যেখানে বললেন যে তাকে চিকিৎসা করে আনা হলো, প্রবীর সিকদারের মামলাটা কিন্তু নেওয়া হয়নি। এই যে প্রবীর সিকদারের মামলা নেওয়া হয়নি, মামলা না নেওয়ার কারণেই কিন্তু আজকে আমরা এই আলোচনাটা করছি যে এই যে ফাঁক ফোকর দিয়ে বিভিন্ন মানুষ মানুষের মৌলিক অধিকারকে বিপন্ন করে, এই প্রবীর সিকদারের অধিকারকে বিপন্ন করা হয়েছে, বিপন্ন হওয়ার কারণেই কিন্তু আজকে তিনি আলোচনায় উঠে এসেছেন যে কেন তিনি তার নিরাপত্তা চেয়ে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তাহলে কি এরপরও আপনার মনে হবে যে হ্যাঁ ন্যায় বিচার মানবাধিকারের বিষয়টি কি এখনো আসলে উপস্থিত আছে? একটা ব্যাপার হচ্ছে যে আপনি কোনো কিছুই 100% দাবি করতে পারেন না। কত পার্সেন্ট বলা যায়? হ্যাঁ না, আমি বলবো যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা যে সংগ্রাম, এই সংগ্রামে বর্তমান সরকার অনেক এগিয়েছে, যে অনেক অমীমাংসিত বিষয়গুলো বর্তমান সরকার কিন্তু মীমাংসা করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচারের বিষয়ে আপনি একজন প্রবাসী সাংবাদিক হিসেবে যদি সেটা পার্সেন্টেজ করেন, তাহলে বাংলাদেশের মানবাধিকারের আপনি পার্সেন্টেজ কত মার্ক দিবেন একজন সাংবাদিক হিসেবে যদি বলেন? শুনেন, এটা আসলে অনেক গবেষণার বিষয়, তবে আমরা যে প্রোগ্রেসের বিষয়টা বলি, যে প্রোগ্রেসটা কিন্তু আমরা অনেক অর্জন করেছি প্রতিটি ক্ষেত্রে। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অর্জন, এই অর্জনটা কিন্তু সারা বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে, এবং এটা হচ্ছে খুব ছোটোখাটো ঘটনা, আমি মনে করি না এটা খুব বড় ঘটনা। এবং সেই ঘটনায় এই ঘটনার আবেগের বিষয়টা এত বড় ছিল যে একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান যিনি মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি করেন, এই জন্য হচ্ছে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং সেটা সেই মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে সেই লোক। এবং সেই আমি তো মনে করি যে উনি ন্যায় বিচার পেয়েছেন। এখন যে আন্দোলন হচ্ছে যে তথ্য প্রযুক্তি আইন তুলে দেওয়ার, আমি বলবো না যে তথ্য প্রযুক্তি আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলেই আইন তুলে দিতে হবে। এই সাতান্ন ধারাটা যে তুলে দেওয়ার যে কথা বলছেন, আমি মনে করি না যে সেটা তুলে দিতে হবে, সেটাকে লুক আফটার করতে হবে, সেটাকে দেখতে হবে যে কেউ যেন মিস ইউজ না করে। আমাদের মানে ক্ষমতাসীনরা সবসময় সেটা মিস ইউজ করে, যে কোনো যে দ্বারাই ক্ষমতায় থাকে এরা চেষ্টা করে। তো আমার মনে হয় শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী থাকলে প্রবীর সিকদার কখনোই নির্যাতিত হয় না। আমি অন্য একটা প্রসঙ্গে একটু ব্যারিস্টার তারিক চৌধুরীর কাছ থেকে, সম্পাদক এবং ব্যারিস্টার তারিক চৌধুরীর কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশে রিসেন্টলি ক্রসফায়ার নিয়ে আপনি জানেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিভিন্ন ফর্মে বাংলাদেশে হয় যেটা কোনোভাবেই কাম্য নয়। আর তো অপরাধ দমনের জন্য সরকার কেন যে বিকল্প ব্যবস্থা পায় না, কোনো সরকারই পায় না, সেটা আমরা বুঝতে পারি না। সেটা হলো সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে 3 জন আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকে ক্রস ফায়ারে হত্যা করা হলো। তো আপনার মূল্যায়ন কি এই বিষয়ে? প্রথমত আমি স্ট্রংলি কন্ডেম করি এবং এলাও মানে এই ধরনের ক্রস ফায়ার, সে ছাত্রলীগই হোক, ছাত্র দলই হোক, যে দলই হোক, কমপ্লিটলি এটা আমি মানে স্ট্রংলি আমি প্রোটেস্ট করি। এটা কোনোভাবেই করা উচিত নয়, হতে দেওয়া উচিত নয়, এবং এটা দুর্ভাগ্যজনক যে এই ঘটনা ঘটার পরে দু একজন মন্ত্রী তার পক্ষে সাফাই গান, আর দ্বিতীয় হচ্ছে দীর্ঘদিন যাবৎ বিরোধী দলীয় নেতাকর্মীর লাশের উপর দিয়ে পুলিশ চলছে, এই দেশ চলছে, এবং এতদিন যাবৎ এটাকে মানে
বলা হলো এখন যখন বলতেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন অ্যাকশনে যান তার অর্থ দাঁড়ায় যে প্রধানমন্ত্রীর নির্দেশেই বা প্রধানমন্ত্রীর মানে ইনডালজমেন্টেই না ওটা আমাদের কাছে কোনো স্পষ্ট ইয়ে নাই না 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 আমি বলি না না আমি বলতেছি না স্টেটমেন্ট আছে ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী অ্যাকশনে যেতে বলেছেন আরও দু একজন মন্ত্রীর নাম বলতে পারবো বলেছেন অ্যাকশনে যেতে হবে এখন সময় সুতরাং সেটা মনে করা হয় যে প্রধানমন্ত্রী বলেছেন শক্ত হওয়ার জন্য সুতরাং এখানে কী মনে হয় তাহলে আমরা বলতেছি যে আগেরগুলো মানে বিভিন্ন ধরনের নেতাকর্মী মারা গেছেন এবং এগুলি কোনোটাই ক্রস ফায়ার নেয় সবটি কিলিং মানে পলিটিক্যাল কিলিং হয়েছে গত কয়েক বছরে তিনটা কিলিং হয়েছে ছাত্রলীগের যুবলীগের এই সাম্প্রতিক আর বাকিগুলি আওয়ামী লীগ বিএনপি জামাত হেফাজত যা বলেন সবগুলির কিলিং হয়েছে এটাও কিলিং হয়েছে এবং এই কিলিংয়ের দায় দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রী বাদ দেন আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে এদেশে একটা মানে তিন মানে কীভাবে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে ধরলেন হ্যাঁ আমি বলি যুক্তির খাতে যদি বাদ দেন হ্যাঁ আর তারা যদি বলে প্রধানমন্ত্রী মানে দায়িত্ব নিয়েছেন তাহলে কী জন্য আমি বলতে চাই না এবং এটা যদি এখন ধরে নেওয়া হয় আমরা অ্যাপ্রুভ করি প্রথমত একজন লয়ার হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি কোনোভাবেই সমর্থন করি না আইনের মানে বিচার বিচারের প্রক্রিয়ার বাহিরে কাউকে কোনোভাবে খুন করা উচিত নয় সে যত বড় অপরাধী হোক শিশু অপরাধী হোক এটা করি না আর দ্বিতীয়ত এইটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তার পরবর্তীতে বিরোধী দলীয় নেতাকর্মী যে কেউ খুন হলে বলবে যে ছাত্রলীগও মারে ছাত্রদলও মারে সুতরাং এটা আমাদের একটা ট্রেডিশন হয়ে যাবে মানুষ হত্যার খেলা আমরা অ্যাপ্রুভ করতে পারি না আমি একজন সাংবাদিক হিসাবে এবং মানুষ হিসাবে সাম্প্রতিক সময়ে যে তিনজন এবং দলের ভিতরেও আমরা দেখলাম যে অনেক অসন্তোষ কারোর মধ্যে একটু সন্তুষ্ট আছে বাংলাদেশের মানুষের সয়ে গেছে এভাবে মানুষ হত্যা হলে মানুষের আনন্দ বাড়ে আনন্দ বৃদ্ধি হয় কেউ খুশি করে ফুর্তি করে আপনি কি একটু বলবেন আমাদেরকে সাম্প্রতিক সময়ে তিনটি হত্যাকাণ্ড নিয়ে আসলে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে আসতেছে এবং সর্বশেষ ছাত্রলীগের তিনজন নেতাকে হত্যা করা হয়েছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না কোন মন্ত্রী কী বলল সেটা বিষয় না আমার মনে হয় সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি সতর্ক করে দেওয়া উচিত যে কাউকে খুন করা তাদের দায়িত্ব না তাদেরকে আইনের হাতে সরপুত করা হচ্ছে তাদের দায়িত্ব এবং সেটা তারা সঠিকভাবে পালন করতে পারে নাই বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে চলেছে একজন সন্ত্রাসী গ্রেফতার হলো তার গ্রেফতার হওয়ার সাথে সাথে তার সাথে যদি অস্ত্র থাকে সেই অস্ত্রটা সঠিকভাবে জমা দেয়া তার তার আরও যেসব আনুষঙ্গিক বিষয় আছে সেই সব যদি সঠিকভাবে জমা দেওয়া হয় তাহলে সে শাস্তির আওতায় আসবে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর ট্রেনিংয়ের অভাবে তারা বিভিন্ন যেসব বিষয়গুলা তারা সঠিকভাবে আইনের কাছে সরপুত করে না বলেই সেটা কিন্তু বেরিয়ে দেয় তো আমার মনে হয় যে আমি এরকম হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না এবং আমার মনে হয় যে সরকারেও এইসব হত্যাকাণ্ড সরকারের যে হাত আছে এটা আমার মনে হয় না এটা অন্য ধরনের কোনো মিশন আছে সেই মিশন যাতে বাংলাদেশে না চলে সেটা বন্ধ করে দেওয়া উচিত এবং বন্ধ করতে সরকারের যত ধরনের কৌশল অ্যাপ্লাই করা উচিত সেটা করা উচিত বলে আমি মনে করি তারেক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে আমাদের দর্শকদের জন্য সংবাদ নিয়ে আলোচনা করতে এসেছেন আর আপনাকেও ধন্যবাদ শামীম ভাই একটা প্রসঙ্গ হয় আসলে একটু না আলোচনা করলেই নয় আচ্ছা একটা ছোট্ট যে সংবাদ আছে সেটা দুঃসংবাদে পরিণত হয়েছে একটু আমাদের এখানকার আমদানি কারকদের জন্য এটা একটা মাইল ফলক আমরা খুব আনন্দিত ছিলাম যে বাংলাদেশ থেকে আম আসবে ওয়ালমার্টের সাথে বাংলাদেশের চুক্তিও হয়েছে ব্রিটেনে বাংলাদেশের আম রফতানি শুরুতেই হোঁচট একের পর এক চালান বাতিল হচ্ছে এই যে আমাদের আমদানি কারকরা এই যে মেনটেন করে না কয়েকদিন আগে জানেন যে চিংড়ি বাতিল হয়ে গেল তারপর সবজি বাতিল হয়ে গেল তো আমাদের তো ঘুরে ফিরে আমরা বিদেশের উপর নির্ভর হয়ে যাচ্ছে আপনি কি মানে আইনের লোক হিসেবে আমাদের এইসব ব্যবসায়ীদেরকে কিছু বলতে চান না আমি আইনের লোক না হয় বলবো যে অ্যাটলিস্ট নিজেদের ব্যবসার খাতিরেই মানে রেগুলেশনগুলো মেনটেন করা উচিত এবং আরও বলবো যে আমাদের হাইকমিশনে যারা রয়েছেন কর্মকর্তা তারাও একটু হেল্পফুল যদি হন দেশের জন্য মঙ্গল সকলের জন্য মঙ্গল আর এগুলি মেনটেন করা হয় আমরাও দেশের কিছু তৃপ্তি পেলাম স্বাদ পেলাম এটাও দরকার মানে প্রবাসে বসে বাংলাদেশটাকে আমরা যেহেতু ভালোবাসি বাংলাদেশের সে মানে প্রবাসে বসে একটু বাংলাদেশের স্বাদ গন্ধ আহ্লাদ একটু পেতেই চাই এখানে কনসুলার সেকশন কিন্তু কনসুলার না এখানে কমার্শিয়াল মানে এখানে কনসুলার একজন আছেন কমার্শিয়াল উনি কিন্তু ব্যবস্থা নিতে পারেন আপনাদের বিভিন্ন সময় আশা করব আমাদের আহ্বানে তিনি সাড়া দিবেন এই বিষয়গুলোকে একটু করা নজরদারিতে রাখবেন দর্শক আমরা আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ